আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি ক্ষয় রোধে করণীয় সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দাঁত সুস্থ থাকে কিন্তু দাঁতের থেকে মাড়ি ক্ষয় হয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে দাঁতের মাড়িটি ঠিক এই বরাবর ছিল কিন্তু গাম রিসেশনের কারণে ধীরে ধীরে এটি কিন্তু নেমে ঠিক এই পজিশনে চলে আসছে। এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটির এই মাড়িটি একটা সময় ঠিক এখানে ছিল কিন্তু ধীরে ধীরে এটি নামতে নামতে ঠিক এই পর্যন্ত চলে আসছে, আর এই ধরনের সমস্যাকে বলা হয়ে থাকে গাম রিসেশন। ভিউয়ার্স, এই গাম রিসেশন বা মাড়ি ক্ষয় হয়ে যাওয়ার বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই ক্যালকুলাস বা দাঁতে পাথর জমা। এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে প্রতিটি দাঁতের গোড়ায় বেশ কিছু ক্যালকুলাস জমে আছে, আর এই ক্যালকুলাসের কাজ হলো দাঁতের মাড়ি নিচের দিকে নামিয়ে দেওয়া, উপরের দাঁতের মাড়ি উপরের দিকে উঠিয়ে দেয়। এবং নিচের দাঁতে যদি এ ধরনের পাথর বা ক্যালকুলাস জমে থাকে তাহলে নিচের দাঁতের মাড়িও ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে দেয়। এখানে দ্বিতীয় যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই দাঁতগুলো স্কেলিং করানোর পরের ছবি, এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখলে একটু বুঝতে পারবেন যে মাড়িটা কিন্তু একটা সময় ঠিক এই পজিশনে ছিল কিন্তু এই ক্যালকুলাসগুলো জমতে জমতে ধীরে ধীরে দাঁতের মাড়িকে নামিয়ে দিয়েছে, কোথায় দেখলেই বুঝতে পারছেন। তো এটি হলো এক নম্বর কারণ, যে কারণে এ ধরনের গাম রিসেশন বা মাড়ি ক্ষয়ে যাওয়ার সমস্যা ঘটে। এই ধরনের মাড়ি ক্ষয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে অন্তত বছরে একবার দাঁত স্কেলিং করতে হবে, দাঁতগুলো ওয়াশ করতে হবে। যখন দেখবেন যে সামান্য পরিমাণ ডেন্টাল ক্যালকুলাস বা পাথর দাঁতে জমতে শুরু করেছে, তখনই দাঁতগুলো স্কেলিং করাবেন ডাক্তারের কাছে গিয়ে। দাঁতের ডাক্তারের কাছে গিয়ে স্কেলিং করালে এই ধরনের সমস্যা হওয়ার সুযোগ থাকবে না। দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হলো সঠিক টুথব্রাশ আপনার ব্যবহার না করা এবং সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করার জন্যেও দাঁতের মাড়ির ক্ষয় হয়ে থাকে। অনেকের ব্রাশ করতে করতে ব্রাশ অনেক বেশি বাঁকা হয়ে যায়, ব্রাশের যে ব্রিসলগুলো থাকে এগুলো অনেক বেশি বাঁকা হয়ে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো এ ধরনের বাঁকা হয়ে যাওয়া যে ব্রাশগুলো থাকে, যে ব্রিসলগুলো অনেক বেশি বাঁকা হয়ে যায়, এমন বাঁকা ব্রিসলওয়ালা যে ব্রাশগুলো থাকে এগুলো দিয়ে দাঁত পরিষ্কার করলে এই যে সাইডে যে অতিরিক্তগুলো দেখতে পাচ্ছেন, এর ফলে কী হয়, ধীরে ধীরে দাঁতের মাড়ি এর জন্য ক্ষয় হয়ে থাকে। অনেকে বলে থাকে যে 3 মাস বা 2 মাস বা 6 মাস পর পর দাঁতের ব্রাশ পরিবর্তন করা উচিত। আসলে এমন কোনো নিয়ম নাই, নিয়ম হলো যখনই দেখবেন যে ব্রাশের যে ব্রিসলগুলো রয়েছে এগুলো যখন অনেক বেশি ঠিক এমনভাবে বাঁকা হয়ে যাবে তখনই টুথব্রাশটি পরিবর্তন করে নেবেন, তা না হলে মাড়ির ক্ষয় হতে পারে। এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাড়ির এতটুকু পরিমাণ ক্ষয় হয়েছে এবং এখানে দুটি দাঁতের মাড়ি এতটুকু পরিমাণই ক্ষয় হয়েছে, আর এমন সমস্যা সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করার কারণে হতে পারে, ক্যালকুলাস বা পাথর জমার কারণেও হতে পারে, মেসওয়াক করার কারণেও এমন সমস্যা হয়ে থাকে। ভিউয়ার্স, মেসওয়াক করতে পারবেন, সমস্যা নাই, তবে সেই মেসওয়াকটি খেয়াল রাখতে হবে মেসওয়াকের যে ব্রিসালগুলো থাকবে, যে আঁচগুলো থাকবে সেগুলো যেন মাড়িতে না পৌঁছায়, তাহলেই এ ধরনের গাম রিসেশন বা মাড়ি ক্ষয় রোধ করা সম্ভব। এছাড়া শক্ত ব্রাশ, অনেকে শক্ত ব্রাশ ব্যবহার করে থাকেন, ব্রিসলগুলো অনেক শক্ত হয়ে থাকে, এ ধরনের শক্ত ব্রাশ দ্বারা দাঁত ব্রাশ করার ফলেও এই ধরনের মাড়ি ক্ষয়ের সম্ভাবনা থাকে বা মাড়ি ক্ষয় হয়ে থাকে। তাই শক্ত ব্রিসলযুক্ত যে ব্রাশগুলো থাকে এগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন। এছাড়া ভিউয়ার্স, অনেকের দুদাঁতের মধ্যবর্তী স্থানে খাবার আটকে গেলে এ ধরনের টুথপিক দিয়ে অনেকে তা বের করার চেষ্টা করেন। এ ধরনের টুথপিক যখন মাড়ির এমন স্থানে ঢুকানোর চেষ্টা করবেন তখন ধীরে ধীরে আপনার সেই মাড়িটি সেখানে ক্ষয় শুরু হবে এবং সেখান থেকে রক্তপাত হতে পারে এবং ফাঁকার পরিমাণটা বাড়তে পারে। তাই যদি কখনও দাঁতের দুদাঁতের মধ্যবর্তী স্থানে কোনো কিছু আটকে যায় তাহলে এ ধরনের ডেন্টাল ফ্লস দ্বারা আপনি সেটা বের করার চেষ্টা করুন, কখনোই এ ধরনের টুথপিক ব্যবহার করবেন না। টুথপিক দাঁত এবং মাড়ি উভয়ের জন্যই ক্ষতিকর হয়ে থাকে। এই টুথপিক যদি আপনি এই মাড়ির এখানে দুদাঁতের মধ্যবর্তী যে ফাঁকা থাকে সেখানে প্রবেশ করান তাহলে সে ফাঁকাটি আরও অনেক বেশি বড় হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে মাড়ির ক্ষয় রোধ করা সম্ভব। নরম প্রকৃতির যে ব্রাশগুলো টুথব্রাশগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে এবং ব্রাশের ব্রিসল বাঁকিয়ে যাওয়ার আগেই তা পরিবর্তন করতে হবে, এবং
অনেক বেশি ক্যালকুলাস জমার আগেই দাঁতগুলো স্কেলিং করাতে হবে, তাহলেই আপনি মাড়ি ক্ষয়রোধ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।